ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে ফ্রিল্যান্সের নামে মানুষ কিভাবে প্রতারণা করছে আর আপনি কিভাবে প্রতারণার শিকার হচ্ছেন, কেন প্রতারণার শিকার হচ্ছেন, এই বিষয়টি আপনার জানা প্রয়োজন। যদি এই বিষয়টি আপনি না জানেন তাহলে কোনো একদিন মোটা অঙ্কের একটি টাকা আপনাকে প্রতারকের হাতে তুলে দিতে হবে। তাহলে ভিডিওটি এক সেকেন্ডও না কেটে দেখতে থাকুন, আশা করি আপনি লাভবান হবেন। আমরা অনেকেই বেকার রয়েছি আর এই বেকার ছেলেমেয়েরা বা যারা স্বল্প আয়ের চাকরি করি তারা অনেকেই চেষ্টা করি অনলাইন থেকে আর্নিং করার জন্য। বাট অনলাইনের আর্নিং এর পেছনে যে বিষয়গুলো থাকে সেগুলো আমরা জানি না, পুরোপুরি জানলে হয়তো আমরা প্রতারিত হতাম না। আমরা কি করি, কোনো একটি ক্লিক সাইট আপনাকে কেউ একজন এসে রেফার করবে এবং সেখানে আপনাকে মোটা অঙ্কের একটা টাকা দিয়ে আপনাকে অ্যাকাউন্ট করতে বলবে। আর আপনি যখন অ্যাকাউন্ট করলেন তখন দেখা যাবে সেখান থেকে আপনার কোনো আর্নিংও আসছে না, আর যদি আপনি আর্নিংও করেন তাহলে সেই পেমেন্টটা হাতে পাচ্ছেন না, কারণ আপনি তো প্রতারিত হয়েছেন। এছাড়াও দেখবেন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আপনার কোনো নলেজ নেই, কিন্তু ডিজিটাল মার্কেটিং এর কথা বলে আপনাকে যেভাবে প্রতারিত করছে সেটা হচ্ছে আপনাকে হয়তো তারা ভর্তি নিল, নেওয়ার পরে দেখা যায় যে তারা আপনাকে বলবে যে আপনি আরেকজনকে রেফার করে নিয়ে আসেন, সেখান থেকে আপনার একটা বেনিফিট হবে। মূলত এটা কিন্তু ডিজিটাল মার্কেটিং নয়। আবার এছাড়াও MLM সিস্টেম কিছু বিষয় রয়েছে, বিজনেস রয়েছে যারা কি করে এই ডিজিটাল মার্কেটিংটাকে কাজে লাগিয়ে, যেহেতু আপনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করেন সেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তারা কিছু সুবিধা নেওয়ার জন্য আপনাকে ফ্রি ট্রেনিং এর ব্যবস্থা করে দিবে। আর এই ফ্রি ট্রেনিং করার পর দেখা যাবে যে আপনি মোটা অঙ্কের একটা টাকা দিয়ে প্রোডাক্ট ক্রয় করছেন এবং পরবর্তীতে এই প্রোডাক্টগুলো আর সেল করতে পারছেন না। তাহলে কি দাঁড়াচ্ছে, আপনি সেখানেও প্রতারিত হলেন। তাহলে আমি আপনাকে যে কথাগুলো বলবো সেগুলো মনোযোগ দিয়ে শুনুন, তাহলে আশা করি আপনি কিন্তু প্রতারিত হবেন। আপনাকে যেটা করতে হবে, প্রথমত যে ইন্টারনেটটি আপনি ব্যবহার করছেন সেই ইন্টারনেট থেকেই বেসিক নলেজ নিন যে কি কি বিষয়ে ফ্রিল্যান্সিং হতে পারে বা কোন কাজগুলো করলে আমরা ফ্রিল্যান্সার হতে পারি, এই জিনিসটি আপনাকে সর্বপ্রথম জানতে হবে। যদি আপনি এই জ্ঞানটা না রাখেন তাহলে কিন্তু মানুষ আপনাকে ঠকাবেই, কারণ মানুষ চালাককে ঠকায় না, মানুষ ঠকায় সবচেয়ে বেশি যারা বোকা মানুষ, যারা এই বিষয়টি সম্পর্কে জানে না তাকেই ঠকায়। তাহলে এজন্য আমি আপনাকে সাজেস্ট করব আপনি সর্বপ্রথম যে কাজটি করবেন সেটা হচ্ছে ইন্টারনেট ঘেঁটে ভালো করে যাচাই করবেন যে ফ্রিল্যান্স কোন কোন কাজের দক্ষতা নিয়ে হয়। আসলে ফ্রিল্যান্সিং বলে কিছু নাই, ফ্রিল্যান্সিংটা হচ্ছে একটা মুক্ত পেশা, কিন্তু আপনার স্কিলটা আপনি ইন্টারনেটের মাধ্যমে অন্য কারো কাছে সেল করেন। ধরেন আপনি একজন ডিজাইন গ্রাফিক্সার, ধরেন আপনি একজন ওয়েব ডেভেলপার, ধরেন আপনি একজন অ্যাপস ডেভেলপমেন্ট করতে পারেন। এছাড়াও ডাটা এন্ট্রির দক্ষতা থাকতে পারে, আরও বিভিন্ন ধরনের দক্ষতা রয়েছে, হাজারো এমন কর্ম রয়েছে যেগুলোর মাধ্যমে মানুষ আজকে ফ্রিল্যান্সার হিসেবে যুক্ত হচ্ছে। তো এখন ঘটনা হচ্ছে এই স্কিলগুলোই কিন্তু সেল করা হয়। তো এখন আপনাকে কেউ একজন ফ্রিল্যান্সের কথা বললো আর লাখ লাখ টাকা ইনকামের স্বপ্ন দেখালো আর আপনিও ভর্তি হলেন, হওয়ার পরে দেখলেন কিছুই হচ্ছে না, তাহলে বলুন তো আপনি প্রতারিত হবেন কি না? এজন্য আমি আপনাকে সাজেস্ট করছি আপনি সর্বপ্রথম ইন্টারনেট থেকে সব বিষয়গুলো খুব ভালোভাবে পরিপূর্ণভাবে যাচাই বাছাই করে জেনে তারপর ওই প্রতিষ্ঠানে গিয়ে ভর্তি হওয়ার আগে তাদের সাথে কথা বলুন, তারা আপনাকে কি কি বিষয় শেখাবে, পরিপূর্ণ ওই বিষয়গুলো পাবেন কি না, তাদের লিফলেট দেখুন, লিফলেটের মধ্যে এই বিষয়গুলো আছে কি না, তাদের প্রোগ্রামিং শিডিউলগুলো দেখুন, তারা যে আপনাদেরকে ক্লাস করাবে সেই ক্লাসের শিডিউলগুলো দেখুন, এই শিডিউলগুলোতে ওই জিনিসগুলো আছে কিনা, দেন তারপর আপনি ভর্তি হন। কারণ আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে এত কিছু জানার দরকার কি, ভাই যদি আপনি এগুলো না জেনে ফ্রিল্যান্সিং এর দিকে যান বা ফ্রিল্যান্স পেশার দিকে যান তাহলে দেখা যাবে আপনি প্রতিনিয়ত প্রতারিত হতে থাকবেন, আর এইভাবে প্রতারিত হতে হতে ঠিক সেই চালাক শিয়ালের সেই শিয়ালের মতোই বলতে হবে যে আঙ্গুরফল বড়ই টক। কারণ কি জানেন, আপনি যদি আজকে খুব ভালোভাবে জেনে শুনে বুঝে সেই জায়গাতে যান তাহলে আপনাকে প্রতারণা করার মতো নলেজ হয়তো ওই মুহূর্তে তারা পাবে না, কারণ আপনি বিষয়গুলো জানতে পারবেন। আর যদি দেখেন যে এটা একটা ট্র্যাপ, তারা আপনাকে প্রতারিত করার জন্যই এখানে প্রতিষ্ঠান খুলে বসেছে, অ্যাটলিস্ট আপনি নিজেও সতর্কিত হতে পারবেন এবং অন্যকেও সতর্ক করতে পারবেন। এর জন্য প্রয়োজন আপনার নলেজ, আপনার জ্ঞান একটা এত বড় ভালো জিনিস যেটার মাধ্যমে আপনি ভালো মন্দ সবকিছু যাচাই করতে পারবেন। সো অ্যাট ফার্স্ট আপনাকে বেসিক কিছু নলেজ নিয়ে তারপরে প্রতিষ্ঠানে যেতে হবে। দেখুন বর্তমানে ইউটিউব প্ল্যাটফর্মে বেসিক নলেজ নেওয়ার জন্য যথেষ্ট অনেক কিছু রয়েছে, অনেক সোর্স রয়েছে।
তবে আমরা হাতে ধরে শিখতে চাই কেন? চট করে এই বিষয়গুলো আমাদের মাথায় ঢোকে না, এই জন্য আমরা চেষ্টা করি কারো মাধ্যমে আমরা শেখার চেষ্টা করি, জানার চেষ্টা করি। আর এই কারণেই অনেকেই এটা সুযোগ নেয় যে লোকগুলো এই বিষয়গুলো জানে না, তাদেরকে ঠকিয়ে তারা রাতারাতি অনেক টাকার মালিক হয়ে যায়। তাই বন্ধুরা আপনাদেরকে রিকোয়েস্ট করব, অবশ্যই কোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার আগে আপনি যেই বিষয়টি সম্পর্কে আপনি কোর্স করতে চাচ্ছেন, সেটা শুধু ফ্রিল্যান্স নয়, আরও অন্য কোনো জিনিসও হতে পারে, অন্য কোনো কোর্স হতে পারে, সেই বিষয়ে এখন বর্তমান ইন্টারনেট কিন্তু একটা মুক্ত ইউনিভার্সিটি, যেখানে ছোট বড় সবাই রিসার্চ করতে পারে, জানতে পারে। এখান থেকে আপনি আপনার তথ্যগুলো নিয়ে এবং ভালোভাবে বুঝে তারপর আপনি যদি সেইখানে গিয়ে বা সেই প্রতিষ্ঠানে গিয়ে তাদের সাথে কথা বলেন, তাহলে আপনি আপনার নলেজ দ্বারা যাচাই করতে পারবেন যে আসলে তারা কুষ্টিপাথর কি না, তারা আপনাকে কি জিনিস দেবে, কোন শিক্ষাটা বা কোন বিদ্যাটা তারা আপনাকে দেবে। যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দিব। আর যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব।